কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে ভাববে তুমি হলো সেলিব্রিটি, বড় গালাগালি, তাতে আমার চেহারা যাবে না। টিকটক অপু ভাইয়া সকলের কাছে পরিচিত একটি নাম। টিকটক লাইকি এই দুটি অ্যাপসে যার দৌরাত্ম্য অনেক দূর, এগিয়েছেন অনেক দূর। কিভাবে একটা চুলকে বিভিন্ন রঙে রাঙিয়ে এবং বিভিন্ন রকম বিকৃত অঙ্গভঙ্গি প্রদর্শন করার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন টিকটক অপু ভাই। হ্যাঁ, অপু ভাই নামেই তিনি পরিচিত। আলোচিত নাম এতদিন ততটা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না, হয়তো আলোচনার শীর্ষে উঠে গেছেন বর্তমানে টিকটক অপু ভাই। কীভাবে রাজধানী উত্তরায় পথচারীকে তারা টিকটক ভিডিও করার সময় তারা রাস্তা আটকানোর জন্য পথচারীকে যেতে না দেওয়া পথচারীর সাথে তাদের তর্কাতর্কি হয়, এক পর্যায়ে তারা পথচারীকে মারধর করে এবং উক্ত পথচারী থানায় মামলা করে। অবশেষে কী হলো, টিকটক অপু ভাই এখন জেলখানায়, কারাগারে। টিকটক অপু ভাই এখন আইনের আওতায়। সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দুতে যতটা না তার ফলোয়ার ছিল, তারা ছিল টিনেজার, তারা ছিল বর্তমান উঠতি বয়সের তরুণ তরুণী, যাদের কাছে কিনা জাঁক জমক এবং বিভিন্ন রকম বিকৃত স্টাইল যাদের কাছে মুখরোচক একটা বিষয়বস্তুতে পরিণত। ঠিক তার এই বিকৃত রুচিহীন কুরুচিপূর্ণ কিছু কন্টেন্ট ভাইরাল হয়েছে বাংলাদেশের নেট দুনিয়ায়। বাংলা ভাষাভাষী বিশ্বের নেট দুনিয়ায় যারা আছেন অনেকেই বিভিন্নভাবে তার ভিডিও থেকে মজা এবং অনেক কিছু করে থাকেন। টিকটক অপু ভাই, তার কন্টেন্ট থেকে টিনেজাররা কী শিক্ষা পাচ্ছে বাংলাদেশে আপামর জনগণের একটাই প্রশ্ন। টিকটক অপু ভাই তার কন্টেন্ট থেকে কী মেসেজ পাচ্ছে জাতি? অনেকেই বলছেন যে টিকটক অপু ভাই নাকি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, চুলের বিভিন্ন স্টাইল করলে আর কুরুচিপূর্ণ কোনো কিছু বানিয়েই কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায়? কিন্তু এখানে একটা পার্থক্য রয়ে যায়, নন্দিত আর নিন্দিত। হয়তো নিন্দিত কাজের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে এবং তাকে যারা ফলো করছে, তাকে যারা অনুসরণ করছে, তারাও ঠিক প্রভাবিত হচ্ছে তার এমন কর্মকাণ্ডে। একটা সুস্থ জীবনযাপন একটা তরুণের ব্যাহত করছে হয়তোবা টিকটক অপুর মতো কিছু কন্টেন্ট তৈরিকারী ব্যক্তির জন্য বর্তমান তরুণরা হয়তো বিপদগামী হচ্ছে, কারণ তাদের এই কুরুচিপূর্ণ ভিডিও একটা উঠতি বয়সী স্কুল কলেজের স্টুডেন্টদেরকে নিশ্চয়ই প্রভাবিত করবে। সে এত মজা করছে, সে এত চিল করছে, আমরা কেন করতে পারবো না? তাই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সচেতন নাগরিকরা জানিয়েছেন, টিকটক অপু ভাইকে আইনের আওতায় এনে এমন যারা টিকটক এবং লাইকিতে যারা কাজ করছে তাদেরকে আইনের আওতায় এনে সঠিকভাবে সুন্দর কিছু করার যেন একটা মনিটরিং ব্যবস্থা থাকে, এমনই আহ্বান জানিয়েছে আপামর জনগণ। আমরাও আশা করছি টিকটক অপুরা সুন্দর কিছু করুক, এমন কুরুচিপূর্ণ কোনো কাজ করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মনে হয় না কোনো প্রয়োজন রয়েছে। ভালো কাজ আসুক, নিন্দা থেকে দূরে থাকুক, ভালো কিছু রিপ্রেজেন্ট করুক, এটাই তাদের সকলের কাছে আমাদের চাওয়া, এটাই চায় বাংলাদেশ।